যেই কবরে মা যাবে না, যেই কবরে বোন যাবে না। এই শীতের মধ্যে কতজনের বাবা এতিম হয়ে শুয়ে রইছে, এই তো এই শীতের ভিতরে কত মানুষ হাড্ডি গুলো বিছায়া বিছায়া পড়ে আছে। আরে তোমরা তো স্বামী জান্নাতের টিকিট ওয়ালা, তোমরা কেন কবরের কাছে যায় চোখের পানি ফালায়া কান্দ? সাহাবীরা কয় ও নবীর স্বামী আমরা কান্দি কেন জানোরি? আল্লাহর হাবিব বলেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর, কবর কাহার জন্য? জান্নাতের বাগান আবার কাহার জন্য? জাহান্নামের গর্ত কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যদি জাহান্নামের গর্তের বাগি হইয়া যাই, এই দুনিয়ার মানুষ সব টাকার বাগ নিবে, দুনিয়ার মানুষ পয়সার বাগ নিবে, দুনিয়ার মানুষ জমিনের বাগ নেওয়ার জন্য পাগল, কিন্তু দুনিয়ার মানুষ কবরের বাগ নিবে না রে বাবা। এই কবর এমপি মন্ত্রী ওসি ডিসি কেউ কবরে গেলে পার পাবে না। আমার নবী আপনার নবী বলে আমি দেখছি, জীবনে থাকতে অনেক আজাব দেখছি, কষ্ট দেখছি, মরণের পরও আমি কষ্ট দেখছি, হাসরের ময়দান আমি কষ্ট দেখব। আমি নবী দেখেছি সবচাইতে কঠিন কষ্ট হলো কবরের মাটি যখন তোমারে চাপা মারব, তুই দুই পাশের মাটি এমন ভাবে চাপা মারব ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এই জন্য সাহাবায়ে কেরাম সব জায়গায় গেলে আনন্দ আনন্দ ভাব থাকতো, কিন্তু কবরস্থানে গেলে রে বাবা এই সাহাবিরা চোখের পানি ফালায়া ফালায়া কান্ত। এ সাহাবিরা কাঁদো কেন? বরে পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে, আতর গোলাপে চন্দন মেখে দে সজনি তোরা সাজিয়ে। দাদারে এমনে সাজাই দিছি বুই লাগছে কি বন্ধু? নানারে কিভাবে সাজাই দিছি ভুলে গেছো কি বন্ধু? আমার নানিরে কিভাবে সাজাই দিছি ভুলে গেছো কি বন্ধু? আমার বাবাকে সাজাইয়া দিছি ভুলে গেছো কি বন্ধু? ও বন্ধু বলো আর যা বলো, তোমার বাবার বিদায়ের আনুষ্ঠানিকতা যেই রকম ছিল, তোমার আনুষ্ঠানিকতাও সেই রকমই হবে, কথা বলেন ঠিক কি না? দুনিয়ার বাড়িতে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিবায়, কিন্তু ওই কবরের ভিতরে যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আর কবরের মানুষগুলা যে কাঁদতেছে, আমরা আর কোনো খবর নাই। এ ভাই কবরের ভিতরে যে মানুষ কান্দে আপনার বিশ্বাস হয়নি? এ কেমনে কান্দে? আল্লাহ বাঁচাও, ও আল্লাহ বাঁচাও, আবার দুনিয়াতে পাঠাও, বেনামাজি হইয়া যদি কবর আসলে জানতাম এমন ভাবে শাস্তি হবে, কোনদিন নামাজ না পড়িয়া ঘুমায়া থাকতাম না। বাঁচাও, আমরা কেউ শুনি না, গরুগুলা শুনে, আমরা কেউ শুনি না, ছাগলগুলা শুনে, আমরা কেউ শুনি না, চতুষ্প যন্ত্রা শুনে। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, ও আমার গোপীনাথপুরের বাবাজিরা, গো জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। টিনের ঘরের মধ্যে যখন একটা ছিদ্র থাকে বাজান, এই ছিদ্র দিয়া যখন পানি পড়ে, ঘরের মানুষ ছিদ্রটারে বন্ধ করে দেয় যেন পানিটা ঘরের ভিতরে না পড়ে। কবরের মধ্যে যে আপনার বাবারে শোয়াই দিয়ে এলেন বিছনা সারা, এই কোন কোন শীতের মধ্যে যে মাটিটা ছুঁড়ে রইল, কবর বৃষ্টির ফানিও ঢুকতেছে, বন্যার ফানিও ঢুকতেছে, পোকামাকড়ও কামড়াইতেছে, আমাদের কি সাধ্য আছে এদের খবর নেওয়ার? না। তো ওনার যে অবস্থাটা হবে আমারও তো এই অবস্থাটাই হবে, পার্থক্য আছে? না। তাইলে তিনটা জিনিসের প্রতি আপনার যত্নশীল হতে হবে। কয়টা জিনিস বলছি? তিনটা।
তিনটা জিনিসের প্রতি যত্নশীল হতে হবে, এর মধ্যে এক দিল, অন্তর। কারণ আল্লাহ পাক কাহারো ড্রেসের দিকে তাকায় না, কাহারো শরীরের দিকে তাকায় না, তাকায় বান্দার অন্তরের দিকে। তাহলে প্রথম কি ঠিক করতে হইব? দিল, অন্তর, দিল। দুই নম্বর শরীরের প্রতি যত্নশীল হতে হবে। তিন নম্বর জামা কাপড়ের প্রতি যত্নশীল হতে হবে। দিলও ঠিক আছে, শরীরও ঠিক আছে, নামাজও কারিছেন, কাফরও পায়খানা লাগিয়ে রয়েছে, নামাজ হইব নি। তাহলে এই তিনটা জিনিস খুবই ওতপ্রোত ভাবে মানুষের সর্বাঙ্গীন ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই দিলটা যদি ঠিক না থাকে, আপনার দেহটাকে কবর দেওয়ার সাথে সাথে কয়েকদিনও যাবে না, বাসগুলা পচার আগে আপনার দেহটা পচে যাবে। কি ঠিক না থাকলে কথা কন। আর এই দিলটা যদি ঠিক থাকে, আল্লাহ পাকের হাবিব বলছেন ওই কবরের মাটি ওই প্রেমিকের গায়ে স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, সমাজের কিছু লোক দেবা কাফর সাফর সারা সালামোলা বাইন্দা সমাজে গুরুব, এদেরকে তোমরা বন্ড কয়া তারায়া দিও না, ভালো না লাগলে হেরকামে করুক, কিন্তু এদেরকে ধমক দিও না। রাসূল বলছেন এই পৃথিবীতে যারা ম্যাক্সিমাম কুতুব হয় তারা বুক ছেড়ে দেয় ত্যাগের মাধ্যমে আল্লাহকে রাজি করে। কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। কার ভিতরে কিতা আছে এটা কেউ জানে? একজন জানে তিনি কে, ওয়াসটা বুঝেন, ওয়াসটা বুঝা সামনে যান, কাজে লাগবে, কাজে লাগবে। তাইলে বোঝা গেল বাড়িতে ফাগল ছাগল জিতে আয়োগ বস্তা বইনে আয়োগ আর সোলাফিন দায়ক, এদেরকে ধমক দেওয়া যাবে না। হতে পারে তার জামাটা সিরা, কিন্তু দিলটা নবীর প্রেমে উজালা আছে। কি হতে পারে কি না কোনো কেন? আর এরকম হইতো নবীর জীবনে হিজরত ছিল কি না? আর আমরা বাড়ি ঘর সাইরা কোথাও যাইতে ভাল লাগে না। বাবা শাহজালালের বাড়ি কি বাংলাদেশে আসিল? তাহলে দিল ঠিক রাখতে হইব, ঠিক কিনা? দুই নম্বর শরীর ঠিক রাখতে হইব, শরীরের প্রতি জুলুম করা যাবে না। চোখ যেমন মনের কথা বলে, অন্তরে চোখ দিয়ে তার শরীরটারে অল বডিটারে শাসন করেছে। অল বডিটারে যখন দিল দিয়ে শাসন করে তখন এই বডির হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, যে হাত দিয়ে সে ধরে তার চোখ আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। মারহাবা কন। এই রহমত চোখের মধ্যে দেন কে? আল্লাহ। দিল যখন ঠিক থাকে তখন চোখের শাসন হাতের শাসন অল বডির পশমের গুড়াই গড়ায় আল্লাহ আল্লাহ জরব তৈরি হয়ে যায়। আর দিল যদি ঠিক না থাকে তাইলে বাজান ওই ওই আগের কতই যে ইন্নাকা লা তাজনি মিনা শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায়? পচা বীজ যদি মাটির নিচে লাগান তিন দিনের ভিতরে গাছ উঠে, কথা কোন ঠিক কিনা? ঠিক বলে, পচা বীজ মাটিতে লাগাইলে তিন দিনের ভিতরে গাছ উঠে যাবো গা? কি তা কইরা বুঝা, আমি তো বুঝে ব্যাপারটা বুঝাতে গেছি, পচা বীজ লাগাইলে কি গাছ উঠব? আমি বুঝতাছি না ব্যাপারটা, পচা বীজ লাগাইলে গাছ উঠতো না, গাছ উঠবরে বাজান বিষটা কি তৈব বালা। তো মাটির উপরে চইল্লা নবীর বিরুদ্ধে কথা কইয়া, মাটির উপরে চইল্লা ওলির বিরুদ্ধে কথা কইয়া, মাটির উপরে চইল্লা কোরআনের বিরুদ্ধে কথা কইয়া, মাটির উপরে চইল্লা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে চইল্লা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে চইল্লা মা বাবার বুকে লাতি মাইরা, মাটির উপরে চইল্লা বেপর্দা চইল্লা সুদ খায়া ঘুষ খায়া মুদ খায়া।
তো মাটির উপরে সইল্লা, দুই নম্বরই কইরা মাটির নিচে যাইয়া বেহেস্তের বিছানা পাওয়া যাবে। আমি এডেই বুঝাইছি, আর হ্যাঁ কো তিন দিনের ভিতরে গাছ উঠবে পাগলা মিনিটে সীমা তা গাউছি আওয়াজ করে কোন আল্লাহ আকবার। ইডাও কিন্তু হিডা, হিডাও কিন্তু ইডা, ঠিক না? তাহলে ফসা বীজ লাগাইলে গাছ উঠব? দুই নম্বরই কইরা মাটির দুনিয়া কিলি আখিরাত বরবাদ না করো, দুনিয়া দুনিয়া কইরা আখিরাত বরবাদ করা যাবে না। কিসি ইনসান কো খুশ করনে কে লিয়ে আল্লাহ কো নারাজ না করো, দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে গিয়া আল্লাহ কে বেজার করা যাবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই পর্যন্ত যে কথা বলছি এখন আখিরি মুনাজাত করলো চলে, কেমনে চলে? মানলে চলে, মানলে। তাহলে বোঝা গেল যেই ওয়াজ করছি দুই ঘন্টার ওয়াজ কিন্তু ঢুকাই দিছি ভিতরে। অনজার আর আহল আছে, আকলদাররা কইব যে না হুজুরে বালাকতি কইছে, মাটির উপরে চইল্লা দুই নম্বরই কইরা মাটির নিচে যাইয়া বেহেস্তের বিছানা পাওয়া যাবে না। এখন ভাবিলে কি হবে গো, যা হবার তো হয়েই গেছে। আসেন গোপীনাথপুরে আসা গোপন গোপন কিছু কথা কমি দরকার আসেনি রে ভাজা। কারা কারা আমার ফুলা ফান্ডি কই, ফুলা ফান্ডি? আচ্ছা রাখ, তোর হাত কাল, তোর হাত কালাম। সেই দিনের ছোট্ট ফুলা পানগুলো তাহিরের সামনে বসে ওয়াজ শুনত, নিশিরাইতে কারবাসি বাজে। আজকে সেই ছোট্ট ছোট্ট ফুলা পানগুলো কিশোর বয়সে উন্নীত হয়েছে, আর কিশোর বয়সের ফুলা পানগুলো তাগরা যুবকে পদার্পণ করেছে। তাহিরি বুড়ো হয়ে গেছে, কি কষ্ট হচ্ছে আপনাদের, দুঃখ হচ্ছে আপনাদের? মাটির বের চইলা কি দুই নম্বরই করে যাবে বাবা? যাবে না। এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। বন্ধু বন্ধুরে ডাক দিলে জবাব না দিলে বন্ধু বেজার, জামাই বউরে ফোন করলে ফোনটা ওয়েটিং পাইলে জামাই বেজার, আরে বউ জামাইরে ফোন দিলে ফোনটা ওয়েটিং পাইলে কয় কোন বউয়ের লগে ফোন করছিলা, জবাব দিহিত আসেনি। কিন্তু আমার আল্লাহ কয় ইজানু দিয়ালি সলা, যখন তোমাকে নামাজের জন্য ডাক দেওয়া হবে। বান্দা বান্দার প্রতি কত বেজার হয়ে যায়, বন্ধুরে বন্ধু মেসেজটা পাঠায়, তিনটা মেসেজ পাঠায় জবাব নেয়, সাইন নম্বর মেসেজটা কিতা পাঠা জানেননি তো কিরে দোস্ত, বলে গিয়েছিস কথা কর ঠিক কি না? বান্দা বান্দারে ডাক দিলে জবাব না দিলে বান্দা বেজার হয়ে যায়। আর আল্লাহ পাক আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের ফরজের জন্য ডাক দিচ্ছেন, আমরা যাই বান্দা যেইভাবে রাগ করে এর কিঞ্চিত যদি আল্লাহ ডাকে সাড়া না দেওয়ার কারণে আল্লাহ যদি আমাদের প্রতি বেজার হয়ে যাইত, ঘুমের ঘরের ভিতরে আমাদেরকে বোবা বানায় ফেলায় রাখতে পারত। এখন আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছে, নামাজ না পড়লো খাওয়াইতেছে, ঘুরাইতেছে, ঘুম পাড়াইতেছে, চাকরি করাইতেছে, একটাই কারণ। আল্লাহ বলছেন ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন, আমি তোরে বিবেক দিয়েছি, এই বিবেক দিয়ে তুই আমাকে ডাকবি, আর আমাকে ডাক না ডাকলে আমার সঙ্গে নাফরমানি করলে কি হবে, এটার জন্য আমি বিবেক দিয়েছি তোকে বোঝার জন্য। এরপর আমরা এই কথাটা প্রায় মাহফিলে বলে থাকি, বোঝার জন্য বলতেছি, আল্লাহ আকবার কর না কেন। গভীর মনোযোগ, এই কথাটা বড় গুরুত্বপূর্ণ, আমি প্রায় মাহফিলে কথাগুলো বলি বোঝার জন্য বলছি রে বাজান। বান্দা বান্দাকে ডাক দিলে জবাব না দিলে বান্দা বেজার হয়ে যায়, আর আমরা রে ফজরের নামাজের টাইমে ডাক দেওয়া হয় নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, আমরা নামাজে না যাইয়া সারা রাত মোবাইলটা টিপ্পা চার্জ দিয়া ঘুমের ঘরে কেবল যাই, কথা বলেন ঠিক কিনা?
ইচ্ছে করলে আমার আল্লাহ ঘুমের ঘরের ভিতরে আমাকে আপনাকে প্যারালাইসিস বানায় পাঠায় রাখতে পারে, কিন্তু আমার আল্লাহ আনন্দে আবার আমাদেরকে ঘুম থেকে উঠাইয়া আমাদেরকে জিন্দিগি চালায়। কিন্তু আমরা আমাদের প্রতি আমার আল্লাহ এমন কঠিন অ্যাকশন নেই না, কিন্তু মনে রাখতে হবে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, কথা বলেন ঠিক না? বন্ধুরে আমার ও যুবক ভাইরা, এবার আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন আফদালুল ইবাদাতে সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই জন্য এই ফজর নামাজের ফরজ হলো 2 রাকাত, 365 দিনে 730 রাকাত। জোহর নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আসর আমাদের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। এশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আর এই নামাজগুলার জন্য দৈনিক 5 বার তোমার ডাক দেয়, হাই আলা সোনা নামাজের দিকে আসো, কিন্তু আমাদেরকে দৈনিক 5 বার ডাক দেয়। 365 দিনে 1825 বার তোমাকে ডাক দেওয়া হয়েছে, এরপরও আমি নামাজে যাই না। হ্যাঁ আমার গোপীনাথপুরের বাবা, আমার প্রশ্ন হলো আপনার বয়স যদি 70 হয়, 1 বছরে যদি 1825 বার ডাক দিয়ে থাকে, তাইলে আপনারাই বলেন না, আপনি বলেন না এই 41 বছর আপনার কয়বার ডাক দিয়েছে, কিন্তু আপনি কিন্তু আল্লাহর ডাকে সারা দিয়ে না দিয়ে ঘুমাইয়া থাকেন। অ বন্ধুরে অ গোপীনাথ করে বাবা, আমার আল্লাহ ইচ্ছা করলে বুবা বানাইতে পারত। একটা জিনিস মনে রাখবেন, এই দুনিয়ার জমিনে যারা চাকরি করে 20 দিন চাকরিতে না গাইলে 20 দিনের বেতন কাইটা দেয়। আমরা যে বছরের পর বছর যেইভাবে আমরা নামাজটা সাইরা দেয়, আল্লাহ ইচ্ছে করলে আমাদের রিজিকের দরজায় তালা লাগাইয়া আমাদের গলাটা বন্ধ করে দিতে পারে, কথা বলেন ঠিক না? এরপর আল্লাহ আমাদের প্রতি এত দয়াবান, আল্লাহ রাব্বুল আলামিন দয়ার কারণ হলো আমরা নাফরমানি করার পর আল্লাহ আমরারে মারে না, আল্লাহ আমরারে ঘুরাইতেছে ফিরাইতেছে একটা মাত্র কারণ, আল্লাহ বলছেন ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? আবার কি পড়বো ইনশাল্লাহ? ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। হি ইজ দা ফরগিভিং অ্যান্ড লাভিং, আল্লাহ ইজ দা ফরগিভিং অ্যান্ড লাভিং, আল্লাহ হলো প্রেমময় ক্ষমাশীল। হি ইজ দা ফার্স্ট লাস্ট ওপেন অ্যান্ড সিক্রেট ক্রিয়েটর অ্যান্ড অল মাইটি, তিনি সৃষ্টিকর্তা, তিনি সর্বশক্তিমান, তিনি সব দেখেন। এরপর আমাদেরকে খাওয়াইতেছেন ঘুরাইতেছেন কেন? একদিন যদি আমাদের বিবেকটাই শুভবুদ্ধির উদয় হয়, পাহাড় পরিমাণ গুনাহ করার পরও আমরা যদি সেজদা দিয়ে পড়ে যাই, মালিক যা করছি ভুল করেছি, পাহাড় পরিমাণ গুনাহ আবার আল্লাহ রহমান নামের খাতিরে মাফ করে দিবে, ঠিক কিনা বলেন? গুনাহ মাফের মালিককে যা কেউ দেখে না দেখে গে আজব। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, প্রকাশ্যে এমন কিছু গুনাহ করেছেন কেউ দেখে নাই কিন্তু আমার আল্লাহ দেখেছেন, গোপনে এমন কিছু গুনাহ করেছেন কেউ দেখে নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন। এই জন্য গোপনে গুনাহ কইরা গোপনে যদি আমার আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া ফালাইয়া বলে এইভাবে গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ 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 গাফুরুর রহিম আল্লাহ আল্লাহ রে গ্রহি সমি ওম বাসির নাম তোমার আল্লাহ
আল্লাহ গো, আরে কবরে রো আজাব জু দি মানুষ দেখি তো কন আল্লাহ খবরে রি আজাব জু দি মানুষ দেখি তো গরমা রি রিয়ার পাগল কন্যা কন্যা এই গরবা রিয়ার পাগল ভিত আব্বায় জবান খিল্লে কন্যা আল্লাহ আব্বায়ারসু সে মাবুত কবরে মাপ করে দয়াল নবীর খাতিরে মাপ করে দয়াল মেরে খাতি এ আমার যুবক বায়রা গো ও গোপীনাথপুরের বাবারা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে এই দুনিয়া কেউ থাকবে না এমন একটা ঘরে চলে যেতে হবে জবানটা খুলে কোন সেই ঘরের নাম কি এই কবর এমপি মন্ত্রী ও সিডিসি কেউ কবরে গেলে পার পাবে না আমার নবী আপনার নবী বলে আমি দেখছি জীবনে থাকতে অনেক আজাব দেখছি কষ্ট দেখছি মরণের পরও আমি কষ্ট দেখছি হাসরের ময়দানে আমি কষ্ট দেখব আমি নবী দেখেছি সবচাইতে কঠিন কষ্ট হলো কবরের মাটি যখন তোমারে চাপা মারব নবীরে রাগনি একবার নবী গু ও মায়ার নবীজি এই কবরের মধ্যে মাটি চাপা দিব কাদেরকে আমার নবী বলে যারা স্বইচ্ছায় নামাজটা তরক কইরা ফেলাইছে যারা খামখেয়ালি কইরা নামাজ সাইরা দিয়েছে দুই দুই পাশের মাটি এমন ভাবে চাপা মারব ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে এই জন্য সাহাবায়ে কেরাম সব জায়গায় গেলে আনন্দ আনন্দ বাপ থাকতো কিন্তু কবরস্থানে গেলে রে বাবা এই সাহাবিরা চোখের পানি ফালায়া ফালায়া কান্ত এ সাহাবিরা কাঁদো কেন আরে তোমরা তো সাহাবি জান্নাতের টিকিট ওয়ালা তোমরা কেন কবরের কাছে যায় চোখের পানি ফালায়া কান্দ সাহাবিরা কয় ও নবীর সাহাবি আমরা কান্দি কেন জানো রে আল্লাহর হাবিব বলেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর কবর কাহার জন্য জান্নাতের বাগান আবার কাহার জন্য জাহান্নামের গর্ত কথা বলেন ঠিক কি না এই জন্য আমরা যদি জাহান্নামের গর্তের বাগি হইয়া যাই এই দুনিয়ার মানুষ সব টাকার বাগ নিবে দুনিয়ার মানুষ পয়সার বাগ নিবে দুনিয়ার মানুষ জমিনের বাগ নেওয়ার জন্য পাগল কিন্তু দুনিয়ার মানুষ কবরের বাগ নিবে না রে বাবা এই মুহূর্তে আমার ভাই যদি জাহাঙ্গীর ভাই যদি মারা যায় এই কবরের মধ্যে কোন অবস্থা আছে কেউ কবর নিবে না আমি যদি মারা যাই কালকে থেকে আমার মোবাইলে ফোন দেওয়া বন্ধ হয়ে যাবে আমি যদি মারা যাই মেসেঞ্জারে চ্যাটিং করা বন্ধ হয়ে যাবে কিন্তু আমার বাড়ি ঘরের মানুষ দুই তিন দিন কান্নাকাটির পর আমার আলমারি খুলবে শোকেস খুলনা দেখবে কোন জায়গায় আমি ব্যাংকের চেকটা রাখছি কোন জায়গায় আমি জায়গার দলিলগুলো রাখছি বাইরে 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 পরিবারে পরিবারে আমার ব্যাংকের টাকার ভাগ নেওয়ার জন্য আল্লাহ হাইরে এত মানুষ এত মানুষ গোপীনাথপুরের জমিনে কিন্তু আমার কবরে একটা মানুষও যাবে না কেন তা হিরি নবী নবী করে কেন তা হিরি নবী নবী করে আমার নবী কাহারও ধন সম্পত্তির দিকে তাকায় না আমার নবী কাহারও রূপের দিকে তাকায় না আমার নবী কাহারও বংশের দিকে তাকায় না আমার নবী কে উম্মত তোর জীবনের চাইতে আমি নবীরে শুধু ভালোবাসাটার ওয়াদা কর যেই কবরে মা যাবে না যেই কবরে বোন যাবে না
এই শীতের মধ্যে কতজনের বাবা এতিম হইয়া শুয়া রইছে, এই তো এই শীতের ভিতরে কত মানুষ হাড্ডিগুলো বিছায়া বিছায়া পড়ে আছে। আজকে ফেসবুকের পাতায় দেখছি একটা কবর তদন্তের জন্য করা গলো, আমি দেখলাম লাশটা তোলার পর কাপড়ের ভিতরে শুধু হাড্ডি কয়েকটা হাড্ডি পড়ে আছে আর মাথার খুলটা পড়ে আছে, চোখগুলা গলে গেছে, এই চাপার গোস্তগুলা উঠে গেছে, জিহ্বাগুলো হারিয়ে গেছে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, কন্যা কন্যা সাজিয়ে গুজিয়ে হে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, এত রঙিন এত কাপড় কিসই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাফন আমায় পরাই দে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে, ছেলেরা বলো না সাজিয়ে গুজিয়ে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, বরে পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, বরে পাতা গরম জলে রয়ে পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে, আতর গোলাপে চন্দন মেখে দে সজনি তোরা, সাজিয়ে দাদার এমনে সাজাই দিছি বুইলা গেছে কি বন্ধু, নানারে কিভাবে সাজাই দিছি ভুলে গেছ কি বন্ধু, আমার নানিরে কিভাবে সাজাই দিছি ভুলে গেছ কি বন্ধু, আমার বাবাকে সাজাই দিছি ভুলে গেছ কি বন্ধু, ও বন্ধু বলো আর যা বলো তোমার বাবার বিদায়ের আনুষ্ঠানিকতা যেই রকম ছিল তোমার আনুষ্ঠানিকতাও সেই রকমই হবে, কথা বলেন ঠিক কি না, মানুষ দব ছাকে ছাকে তোমারে দেখতে আসবে, এই জন্যে এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদন ভেঙে যাব একদিন, আসিব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসিব না আমি আর এ ভুবন কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, বলো এ দুনিয়া এই যে বাড়ি গাড়ি, কষ্ট হচ্ছে আপনাদের, একটু গজল গালি কি অসুবিধা বোধ মনে হয় নাকি, একটু আমার দেহতত্ত্ব দেহের সাথে মিলাইয়া ওয়াদের জীবনের সাথে মিলাই বলতেছি, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পরে রবে সবই, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পরে রবে সবই, দুনিয়ার মায়া সব দুনিয়ার
আপরে রবে একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাদন বেগে যাবে একদিন আসিব না আমি আর এ ভুবনে কোনো দিন আসিব না কোনো দিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না কয়টা দিন কবর পয়রা থাকবো মেয়াদ আসেনি কতদিন থাকবো আপনার কাছে সীমানা আসেনি তাইলে বোঝা গেল কেউ আছে কবরে যাইয়া দিনটা ঠিক কইরা যাইব কবরে কিয়ামত পর্যন্ত মানুষটা কবরে ঘুমায়া থাকবে ইসরাফিল আলাইহিসসালাম সিঙ্গা ফু দিবে জাররা পরিমাণও টের পাবে না আবার কিছু কিছু মানুষ ওই কবরে মহান ভাবে পড়ে থাকবে ওই কবরে পড়ে থাকবে ইনদিমিন টাইমে তার কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরাইয়া দিবে দুনিয়ার বাড়িতে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিবাই কিন্তু ওই কবরের ভিতরে যে দাও দাও করে আগুন জ্বলতেছে আর কবরের মানুষগুলা যে কান্দতেছে আমরা আর কোনো খবর নাই এ ভাই কবরের ভিতরে যে মানুষ কান্দে আপনার বিশ্বাস হয়নি এ কেমনে কান্দে আল্লাহ বাঁচাও ও আল্লাহ বাঁচাও আবার দুনিয়াতে পাঠাও বেনামাজি হইয়া যদি কবর আসলে জানতাম এমন ভাবে শাস্তি হবে কোনদিন নামাজ না পড়িয়া ঘুমায়া থাকতাম না বাঁচাও আমরা কেউ শুনি না গরুগুলা শুনে আমরা কেউ শুনি না ছাগলগুলা শুনে আমরা কেউ শুনি না চতুষ্পদ জন্তুরা শুনে আমার রাসূল কয় মানুষ যদি কবর অজ্ঞান হয়ে মারা যেত জানাজার মানুষ পাওয়া যেত না আল্লাহু আকবার ইয়া রাসূল আল্লাহ আমার যুবক ভাইয়েরা লক্ষ লক্ষ কোটি বছর আগে পৃথিবী যেই দিন শুরুতেই হাবিল কাবিল থেকে শুরু করে যত আদম সন্তানরা সেই দিন থেকে শুয়ে আছে ঠিক না এখনো পর্যন্ত তারা সেই গরের মধ্যে শুয়ে আছে আজকে আমি তাহিরির ওয়াজ ইউটিউবের মধ্যে অভাব নাই কিন্তু 150 বছর পার হইলে আমার ওয়াজ খুঁজে পাবেন না আমার নাম জিগাইলে কেউ চিনবেও না চিনব দাঁড়াও তুমি দাঁড়াও তোমার নাম কি মোহাম্মদ সাইমন তোমার আব্বার নাম মোহাম্মদ নিজাম তোমার দাদার নাম মোহাম্মদ নওয়াব মাস্টার তোমার দাদার আব্বার নাম 150 বছর দিতে পারিছে যে হিসাবে সিরিয়াল টান দিছে 150 পারিছে না 150 বছর পারিছে না কেমনে বুঝলা যে বহন অনেকে বুঝেন না আরে বাবা আমার 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 ভাই আছে আমার বোন আছে আমার জীবত আছে হ্যাঁ তো আমার আজীবন মনে রাখবো জীবত জীবতের করে যে টিপু তুইব টিপুতের বলে আর মনে রাখতো না কথা কর ঠিক না বেটি ব এরে দিয়া বুঝাইলাম যে মানুষ কেমনে বইলা যাইব আর ইতিহাস আমার কবরটা কোন জায়গায় কবরের চিহ্নটাই খুঁজে পাবে না হ্যাঁ আবার আপনারে মনে রাখবে আবার আপনারে মনে রাখবে বাবা শাহজালালের বাবা শাহজালালের নাম এখনো আছে না নাই আছে হুজুর ইশার নাম আছে না নাই আছে কেল্লা বাবার নাম আছে না নাই আছে গণিশার নাম আছে না নাই গরিবুল্লাহ শাহ আছে না নাই মিসকিন শাহ আছে না নাই ফয়েজউদ্দিন শাহ আছে না নাই নজিবউদ্দিন শাহ আছে না নাই এরপর রাত আলী শাহ আছে না নাই এরপরে বাইরিত বুস্তামি আছে না নাই আমানত শাহ আছে না নাই তাইলে আপনি বুঝেন না মানুষের মতো মানুষ হয়ে গেলে যদি আপনি বান্দা থেকে আল্লাহর বন্ধু হইতে পারেন আপনার নামের নিশানা কেয়ামত পর্যন্ত উঠতে থাকবে কথা বলেন ঠিক কি না বলেন এই জন্য আমার যুবক ভাইরা
এই ছেলেটার বাপের নাম কইছে দাদার নাম কইছে দাদার বাপের নাম কি কয় আমি জানি না তার মানে বোঝা গেল তোর বাপ কি তোর ওই লোকগুলা ছাড়া হইছে নাকি তাইলে বোঝা গেল সিস্টেম এমন হইয়া গেছে এই সিস্টেম অনুযায়ী আমরা কিন্তু ভুলে যায় কেউ কাউকে মনে রাখে না আরে বাবা হাইসো না এটি বাস্তব আমার যুবক ভাইয়েরা একটা কথাও বলবেন না হাসরের ময়দান বন্ধু বন্ধুর পরিচয় কাজ হবে না মা সন্তানের পরিচয় কাজ হবে না আপনারা জবান খুলে বলুন হাসরের ময়দানের একমাত্র ওই ময়দানের মালিককে সেই দিনের রাজত্ব একমাত্র আল্লাহর লিমানিল মুলকুল ইয়াউম সেই দিন রাজত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাত মুবারকে সেই কঠিন মুসিবতের সময় সবাই নাফসি নাফসি বলে কাঁদবে কিন্তু আমার আল্লাহ এরপর মায়া কইরা একটা সামিয়ানা বানায় রাখবে ওই সামিয়ানার নিচে সাত শ্রেণীর মানুষ জায়গা পাবে জবান খুলে কন বাজান কয় প্রকার এই সামিয়ানাটা অন্য কোনো সামিয়ানা নয় এই সামিয়ানাটার নাম হলো আরশ আমার আল্লাহ আরশের নিচে হাসরের ময়দানে সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জায়গা করে দিবেন এর মধ্যে এক নম্বর হল ন্যায় বিচারক আমার দেশের মধ্যে বিচারক আছে না নাই ন্যায় বিচার যারা করবে এদেরকে আমার আল্লাহ লাইন ধরে ধরে আর সে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে বন্ধুরে আমার ও আমার যুবক ভাইরা ও আমার গোপীনাথপুরের বাবা জিরা গো এবার মহান নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে এক নম্বর হলো আদেল দুই নম্বর ভিতরে তিনটা গুণওয়ালা মানুষ এক নম্বর গুণটা হলো তার মসজিদ ছাড়া বাল লাগে না আর আমার দেশের বেড়াইতেছে কিছু বাজার ছাড়া তাহার বালও লাগে না ঠিক না বাজারে গেলে গরির কাটার পাইল তাকায় না মসজিদে গেলে বারবার গরির কাটার দিকে তাকায় আবার দেখবেন ইমাম সাহেব যখন দুই রাকাত নামাজ পড়ায় ফজরের নামাজের বৈঠক করে আত্তাহিয়াত ভালো করে পড়তে পারে না পিছন দিক দিয়ে গলা কাশি শুরু হয়ে যায় তিন প্রকারের কাশি এমন ভাবে কাশি দিয়া দিয়া ইমাম সাহেবরে মিস করলে সালাম ফিরাইবার লাগিয়া তার বাজারটা বড় ভাল লাগে মসজিদ কাটার ভাল লাগে না এইগুলা হলো ম্যাক্সিমাম মুনাফিক কারণ বাজারের ভিতরে মুনাফিকদের লেনদেন বড় করা যুবক এই মুনাফিকই সব চাইতে বাজারের মধ্যে চলে এই জন্য আমার নবী বলেছেন উম্মত তোমাদের জন্য সব চাইতে উত্তম জায়গা গেল আল্লাহর ঘর মসজিদ আর সব চাইতে নিকৃষ্ট জায়গা গেল বাজার এই জন্য বাজার যাইয়া জীবনটার ধ্বংস করবেন না যারা মসজিদ ভাল লাগে না বাজারে ভাল লাগে এরা হলো মুনাফিক নাম্বার ওয়ান এই সমস্ত লোকগুলা নামাজ পড়ে শুধুমাত্র মানুষকে দেখাইবার লাইগা কথা কন ঠিক না এই লোকগুলা মানুষকে দেখাইবার লাগা নামাজ পড়ে আবার এই লোকগুলা দেখবেন এরি ক্ষেত্রে আইল বাসে এরি ক্ষেত্রে আইল বাসতে যায় কুদাল দিয়ে আরেকবার আর লাইল কোবায়া কোবায়া সদ্য বাঁকা কইরা ফালায় যে এই মানুষগুলা মুনাফিক গুলা বন্ধের মধ্যে যাইয়া আরেকবার ক্ষেত্রে আইল কাটটা সদ্য বাঁকা করে আর এই মানুষগুলাই মসজিদে আইসা সাধু বেশে ডাক দিয়ে কয় এই যে মুসল্লি কাতার সোজা করে এমন মুনাফিক আছে না নাই এই জন্য আমার নবী আপনার নবী বলেন ওই মানুষটাকে আমার আল্লাহ আর সে আজিমের নিজে ছায়া দিবে যে এই মানুষটা শুধু নামাজের জন্য পাগল যে এই মানুষটা আল্লাহর ঘর মসজিদের জন্য পাগল ঘর ভাল লাগে না মসজিদটা তার ভালো লাগে আজকে আমার সমাজের ছেলে মেয়েরা যদি জিজ্ঞাসা করা হয় মসজিদে তুমি কেমন সময় দাও ছেলে বলবে মোটামুটি দোকানে কেমন তুমি তুমি আবাদতে কেমন সময় দাও মোটামুটি কিন্তু যুবকের জিন্দগি তালাশ করে দেখা যাবে অন্য কোনো কাজে এত মনোযোগী নাই এই মোবাইলের কাজের মধ্যে যেই মনোযোগী কথা কন ঠিক না এই মোবাইল মনে তোর চোখের পাওয়ার শেষ এই মোবাইল মনে তোর কাজের ক্ষমতা শেষ এই মোবাইল মনে ভবিষ্যতের জীবন অন্ধকার কথা বলেন বাবা ঠিক না এই জন্য আমার আপুরা
আপনার নবী বলেন হাশরের ময়দানে যেই মানুষটার মসজিদ যারা বল এই কিছু মুরব্বি আছে দেখবেন এই বাবার মতন এই বাবার মতন একবারে যেমনে ওয়াশটা করছিলাম ঠিক মিল লাগেছে এই বাবার মতন কিছু মুরব্বি আছে ফজরের নামাজের আজান দিলে ঘরের মধ্যে আর ঘুমাই না শীতের কাপড় দিয়ে গায়ের মধ্যে লাগাইয়া মাথার মধ্যে রুমালটা ফেস দিয়া এই মুরব্বিগুলা ঘরের পানি দিয়া পুকুরের পানি দিয়া উজু কইরা তেত্তারায়া মসজিদে রওনা দেয় এবার সাসি জিজ্ঞেস করে নামাজের তো আরো আধা ঘন্টার সময় আছে এত তাড়াতাড়ি আপনি কোথায় যাইতেছেন ডাক দিয়া বলে ঘরে শুয়া থাকলা বইব কি কারণ তারা জানেন আমার নবী আপনার নবী বলেছেন যারা মসজিদে যায় নামাজ না পড়া চুপচাপ করে বসে থাকে আমার আল্লাহ তারা আমল নামায় নফল নামাজের সওয়াব দিয়া দেয় এই জন্য আমার নবী বলেছেন নামাজের জন্য যেই লোক মসজিদের জন্য যেই লোকটা দেওয়া না এই লোকটাকে আমার আল্লাহ আরো সে আজীবনে নিজে ছায়া দিবে আরেক প্রকারের মানুষ যে এই লোকটা নামাজ ছুটটা গেলে পাগলের মতো হইয়া যায় কিছু কিছু মুরব্বি আছে ওই মুরব্বিগুলো দেখবেন ওই কিছু কিছু মুরব্বি আছে এই মুরব্বিগুলো দেখবেন ওই মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ ছুটটা গেলে খাওন ছুটটা গেছে গা অসুবিধা নাই একটা ওয়াক্ত নামাজ ছুটটা গেলে ওই লোকটার মাথা গরম হইয়া যায় আল্লাহর হাবিব বলে যেই লোকটা নামাজের জন্য দিওয়ানা ওই মানুষটার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে বন্ধুরে আমার ও যুবক ভাইরা আরেক প্রকার মানুষ হলো জিকির শুনলে তার মনটা ফানা ফানা হয়ে যায় গভীর মনোযোগ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন নম্বর হলো যারা দুনিয়াতে দানশীল ব্যক্তি আমার ভাই এস এম মান্নান জাহাঙ্গীর ভাই অনেক দান করতো এলাকায় কথা কোন ঠিক কিনা এখনো পর্যন্ত তার দানের ধারাবাহিকতা রয়েছে যুবক আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন যারা দুনিয়ার জমিনে দান করবে দান আসাখিও হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু যারা দান করবে আল্লাহর ওয়াস্তে আমার আল্লাহর হাবিব বলেন ওই মানুষগুলোকে আমার আল্লাহ হাশরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে এরপরে হলো আল্লাহর জন্যই যদি কেউ কাউকে ভালোবাসে নবীর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে তাহিরিকে আমি ভালোবাসি তিনি নবীর শান গাই আপনাদেরকে ভালোবাসি আপনারা নবীর শান শুনেন এইরকম ভাবে যে মানুষগুলো দুনিয়াতে আছে আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে নবীর জন্য কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য কাউকে ঘৃণা করবে নবীর জন্য কাউকে ঘৃণা করবে এই মানুষগুলোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে বন্ধু সাত নম্বর হলো যারা আল্লাহর ডরে কোনার কাচাইরা দেয় হাতের এক হাতের মধ্যে একটা মদের বোতল নিছে নিয়ে মদের বোতলটা খুলছে একবার ডানে তাকায় কেউ নাই আরেকবার বামে তাকায় কেউ নাই আরেকবার সামনে তাকায় কেউ নাই আরেকবার পিছনে তাকায় কেউ নাই যখন কোনো দিকটা মানুষ নাই তখন ছেলেটা মদটা খাইতে যাইয়া মনের ভিতরে একটা চিন্তা আসলো আমার ডানে বামে কেউ নাই আমার সামনে পিছনে কেউ নাই কিন্তু আমার যদিও কেউ দেখে না একজন দেখে জবানটা খুলে কন্যা তিনি কে এই কথা চিন্তা ভাবনা কই না যেই মানুষগুলা গুনার কাজটা ছাইরা দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার একটা জান্নাত দিবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিবে জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না এই জন্য যুবক লেপের নিচে দুইটা গোপনে গোপনে তুমি কি করো লেপের ভিতরে দুইটা কারে তুমি ফোন দাও কারে চ্যাটিং করো কার সঙ্গে মিথ্যা কথা বলো একটা কথা মনে রাখবা তুমি মানুষের চোখকে ফাঁকি দিতে পারবা কিন্তু আমার আল্লাহ
কে ফাঁকি দেওয়া যাবে না কথা কোন ঠিক কিনা আল্লাহর হাবিব বলেন আমি দেখব হাশরের ময়দানে কিছু কিছু সন্তানের গায়ের ভিতরে আগুনের শিকল লাগাইয়া এমন ভাবে তারা চাপ দিছে একেবারে হাড্ডি পর্যন্ত আগুনে গরমে একবারে পড়ে যাবে আল্লাহর হাবিব বলে আল্লাহ গো এই সমস্ত ছেলেগুলোকে যাদেরকে আগুনের শিকল দিয়া তাদেরকে বাইন্ধা রাখা হয়েছে আল্লাহর হাবিব ডাক দিয়া বলে উম্মত রে আমায়ার ও গোপীনাথপুরের বাবারা এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া রাসূলুল্লাহ যাদের হাতের মধ্যে হাশরের ময়দানে আগুনের শিকল লাগানো হয়েছে এরা দুনিয়ার অন্য কেউ না এরা দুনিয়ার মধ্যে বাবারে কষ্ট দিয়েছে এরা দুনিয়ার মধ্যে মাকে কষ্ট দিয়েছে গোপীনাথপুরের যুবকগুলো বান এই মুরব্বী বাপটা তোর জন্য কি না করছে ফুতফুত করতে করতে শরীরে রক্ত গোলারে পানি কিনে ফেলাইছে কোমরের হাড্ডি ক্ষয় কিনে ফেলাইছে হাটগুলা নিয়ে এখন আর হাঁটতে পারে না আগের মতো দৌড়তে পারে না তোর জন্য বাপটার কেরিয়ার শেষ করে বলেছে তোর কেরিয়ার গঠন করতে যাইয়া আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে আমি দেখলাম এক শ্রেণীর মানুষ যাদেরকে এমন ভাবে শাস্তি দিতে আছে এরা হলো মা বাবার অবাধ্য সন্তান আমার পূর্বের আলোচনা এই ব্যাপারে দীর্ঘক্ষণ আলোচনা করে গেছে কিন্তু আমি যেহেতু হাসরের ময়দানের বয়ানে টাচ দিলাম আমি একটা কথা কইয়া দিয়া যাই এই বাপটারে বুড়া বেটা বইলা গালি দিও না এই বাপটারে অবহেলা কইরো না যদি বাপটারে অবহেলা করো কাগজে কলমে লিখকে রাখো আমার বাপরে হারাই আমি যেমনে হাই হাই করি তোমার জীবনে এমন হাহাকার শুরু হইয়া যাবে কারণ বাবা এমন একটা বট গাছ যেই ছায়ার মধ্যে তুমি আজীবন চলবা কিন্তু তোমার গায়ের মধ্যে কোনো রৌদ্র লাগবে না তোমার গায়ের মধ্যে হতাশার ছানি লাগবে না তোমার বডির মধ্যে টেনশন লাগবে না তোমার অন্তর ভিতরে ভয় আসবে না বাবা হলো সাহস খেলার সাথী কথা বলেন ঠিক কিনা বাবা গো নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তুলনা নাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তুলনা নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন এই জগতে কেউ হবে না মাগিরি মতো এই জগতে কেউ হবে না মাগিরি মতো মা তোর আপন কইর যতন মা তোর আপন কইর যতন মা অমূল্য ধন এই জগতে কেউ হবে না মায়েরই আমার নিজের হাতের লেখা গজলটা এই জগতে কেউ হবে না মায়েরই মতো মা কি বলে জানেন বলবো মা কি বলে জানেন আমার সাইডটা ফোলা আমার সারা অন্য রুমে থাকে না ডরায় ডরায় আমার একটা শাড়ির মধ্যে চারটা ছেলে শুয়ে রয়েছে আমার ছেলেগুলা ডরায় আমার ছেলেগুলা ভয় পায় কিন্তু আমার ছেলেগুলার এমন ভাবে আমি মানুষ বানাইলাম এখন ছেলের চারটা বিল্ডিং হয়েছে প্রথম বিল্ডিং এক ছেলে থাকে আরেক বিল্ডিং আরেকজন থাকে আরেক বিল্ডিং আরেকজন থাকে আরেক বিল্ডিং আরেকজন থাকে এখন ছেলেগুলা আর আগের মতো ভয় পায় না একলা একলা বিল্ডিং এ থাকতে পারে আমি মায়ের মনে অনেক আনন্দ লাগে যেই ছেলেগুলো আমার সারা একটা সেকেন্ড থাকে নাই যেই সন্তান আমাকে ছাড়া থাকে নাই এই সন্তান আজকে আমার কে ছাড়া ওই চারটা বিল্ডিং এ তাকে এখন আর আগের মতো ডরাই না আমি মা বড় আনন্দিত কিন্তু আমার মনে কোনটা কষ্ট লাগে জানো নি কষ্ট লাগে আমার ওই কথাটাই আমার সন্তান চারটা আমার ছাড়া থাকে নাই এখন চারটা বিল্ডিং এ অনেক রুম আছে এই রুমগুলোতে আমার ছেলেরা আরামে থাকে কিন্তু আমার ছেলেরা এখন আর ডরাই না কিন্তু আমার মনের কষ্ট হলো এই চারটা পুলার আমার পেটটার ভিতরে মাসের পর মাস আমি লাতি খায়া খায়া রাখছি আমার ছেলে চারটা বিল্ডিং এর মধ্যে আমার ছেলে থাকে ছোট্ট একটা বেডের ভিতরে মাসের পর মাস আমি জায়গা দিছি
আর আমার চারতলা বিল্ডিং এর একটা রুমের ভিতরে আমার জায়গা হইল না, আমার জায়গা হলো না, আমার জায়গা হলো না। আরে হাত তুলে বদুয়া দেওয়ার লাগতো না, তুই জইল্লা ফুইরা সার কার হইয়া যাইবে, হাত তুলে বদুয়া দেওয়া লাগবে না। এই জন্য যুবক ভাইয়ের আমার মা কয়, তোরা কয়েকজন আসতে আমার কাছে, আমার দি ডর ডর লাগে, 8 মাসের বাচ্চা পেটের মধ্যে লইয়া আমার সময় কাটে না, কিন্তু মহিলাগুলো মার কাছে আসছে আইসা গল্প করতেছে, হঠাৎ করে মা চোখের পানি ফেলাইয়া কান্দতেছে, মহিলাগুলো জিজ্ঞেস করে ও সকিনা তুমি কেন চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কান্দেছ, তখন মা বলছে এই তোরা কি জানো না আমার পেটের ভিতরে 8 মাসের বাচ্চা আছে, আমি যখন কথা বলতেছি আমার সন্তানটা আমার পেটের ভিতরে এমন ভাবে কল্লাতি মারছে আমি ব্যথাটা আর সহ্য করতে পারি নাই, এই জন্য আমার চোখ দিয়ে দর দর করে পানি এসে গেছে। পাশের বাড়ির মহিলা জিজ্ঞেস করে তোমার সন্তান লাতি খাইয়া তুমি চোখের পানি ফেলাইয়া কান্দতেছ, কিন্তু আমরা জানতাম চাই তোমার মুখের ভিতরে কেন হাসি দেখা যায়, এই দিক দিয়ে চোখের পানি করতেছে, এই দিক দিয়ে আবার তুমি মুচকি মুচকি হাসতেছ। মহিলারা জিজ্ঞাসা করে তুমি হাসো কেন আর কান্দো কেন, কই আমি কান্দি আমার সন্তান আমারে লাথি মারছে, এই লাথির ব্যথা আমি সহ্য করতে পারি নাই, এই জন্য আমি কাঁদছি আর আমি হাসি কেন জানোনি, আমার জাদুমণি যদিও লাথি দিছে কিন্তু আমার পোলাটা তো পেটের ভিতরে জিন্দা আছে, বাচ্চার নড়া চড়া মার আনন্দের খবর। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আমাকে এত দামে জানে না সকলে বলো, এত দামে জানে না সকলে, আ জানত যদি পড়ত দেখে কোরআন হাদিস কোলে, একটি হজের সওয়াব মিলে একটি লে, মাকে একবার দেখিলে মা গেল এত দামে জানে না সকলে বল, মা গেল এত দামে জানে, দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ, দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ, সেই মায়ের কষ্ট দিলে সেই খুদারা রসটলে, মা গেল এত দামে জানে না সকলে বল, মা গেল এত দামে জানে না সকলে, এই মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেকোশ হইয়া পরে মায়ে আপন বিছানায় বল, মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেহোশ হইয়া পরে মায়ে আপন বিছানায়, সন্তানের নিয়া কুলে এ প্রসব ব্যথা ভুলে, মা কেন এত দামে জানে না সকলে বল, মা কেন এত দামে জানে না সকলে, জানত যদি মাগ বল না মদিনা কত দূরে, মাগ বল না মদিনা কত দূরে, সে চাই আমি যাব কে মনে করে, শুনেছি সে থাই নাকি, শুনেছি সে থাই নাকি দয়াল নবী আছে রে, মা গো বল না মদিনা কত দূরে, মা গো
বলো না মদিনা কত দূরে। সন্তান ছোটবেলায় বুঝে না মার মদিনার কথা কয়, আর আমার নবী বলে যারা মায়ের চেহারার দিকে একবার ম্যাক নজরে তাকাইবি আমার আল্লাহ তোর আমল নামায় কবুল হজের সওয়াব দিয়া দিবি। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। গোপীনাথপুরের পোলাপান তাহিরিকে যদি 3 মিনিটের জন্য ভালোবাসা থাকো আজকে থেকে ওয়াদা করতে হবে আমরা নেশা করব না। কি করব না, কি জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিব না। আজকে ইদানিং সমাজের ভিতরে একটা জিনিস শুরু হয়ে গেছে, নেশার আদান প্রদান করে বড় লোক হওয়ার স্বপ্ন দেখতেছে। কথা কোন ঠিক না বেটিং, কারণ হারামের মধ্যে কোনো আরাম আছে রে বাবা। এখন আমার সাথে বলেন বন্ধ নেশা, ইয়াবা হ্যাঁ ঠুট করছে না নেশা বন্ধ, নেশা ইয়াবা পেঞ্চি গাঞ্জা সুদ ঘোষ চুরি ডাকাতি মুনাফিকি জিনা বেবিচার। ঠিক আছে, এখন বলেন চলবে নামাজ, চলবে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে যা চলবে তাও আমরা জানি, যা চলবে না তাও আমরা। তাইলে হাত তুল্লা বলেন আমরা মা বাবার খেদমত করতে চাই কি চাই না।